হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওর টপিকটি হচ্ছে যে কীভাবে আপনি বিজয় লেখাকে অব্রোর লেখায় রূপান্তর করবেন, অর্থাৎ কীভাবে আপনি বিজয়কে ইউনিকোডে রূপান্তর করবেন এবং অব্রো লেখা বা ইউনিকোড লেখাগুলোকে বিজয়ের লেখায় রূপান্তর করবেন। তো ভিডিও শুরু করার আগে একটি কথা, সেটা হচ্ছে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো অনেক সময় দেখা যায় যে আমাদের যে বিজয় লেখাগুলো থাকে বাংলা লেখা, সেগুলোকে আমাদের অব্রোতে কনভার্ট করতে হয় ফেসবুকে পোস্ট করার জন্য বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য। একইভাবে আবার অনেক সময় আমাদের যে সোশ্যাল মিডিয়া থেকে কপি করা যে লেখাগুলো থাকে, অথবা আমরা অনেক সময় অব্রোতে অনেক কিছু লিখে থাকি এবং সেগুলোকে বিজয়ে কনভার্ট করার প্রয়োজন হয়। তো এটি একটি ঝামেলাযুক্ত কাজ, আজকে আমি খুব ইজি ওয়েতে কীভাবে আপনি এটি করতে পারবেন সেটি দেখাবো। তো এর জন্য আপনাদেরকে একটি ওয়েবসাইট ইউজ করতে হবে। তো আমি যে ওয়েবসাইটটি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে বিজয় টু ইউনিকোড কনভার্টার। তো এটি একটি গভর্নমেন্ট ওয়েবসাইট, আপনি চাইলে এটি গুগলে সার্চ করে এখানে চলে আসতে পারবেন, অথবা চাইলে আপনি আমার ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে কিন্তু ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এখানে দুইটি অপশন আছে, ফার্স্ট যেটি সেটা হচ্ছে যে আপনার ইউনিকোডে যে লেখাটি আছে সেটি আপনি উপরে পেস্ট করবেন, এবং পেস্ট করে যদি আপনি এখানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এটি বিজয় হয়ে যাবে। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বিষয়টা দেখাই। দেখুন, আমার ওয়ার্ডফাইলে আমি একটি লেখা অলরেডি লিখে রাখছি যেটি আমার অব্রো কিবোর্ড ব্যবহার করে লেখা, অর্থাৎ আমার ইউনিকোডে লেখা। তো আমি এই লেখাটিকে পুরোটাই কপি করে নিচ্ছি এখান থেকে। তো আমি এটি কপি করে নিলাম, এবং কপি করে নেওয়ার পর আমি চলে আসবো আবার ওয়েবসাইটে। তো ওয়েবসাইটে আসার পর আমি এটি এখানে পেস্ট করে দিচ্ছি। তো এখন যদি আমি এখান থেকে ইউনিকোড থেকে বিজয় এটাতে ক্লিক করি, তাহলে আমার নিচে কিন্তু লেখাটি বিজয়ে চলে আসবে। তো আমি আপনাদেরকে ক্লিক করে দেখাই, দেখুন যে আমার লেখাটি কিন্তু এখানে অলরেডি চলে আসছে, যে আমার যে লেখাটি ছিল এখানে অব্রোতে সেটি কিন্তু বিজয়ে চলে আসছে। তো মাঝে মাঝে দুই একটু ওয়ার্ড একটু ভেঙে যেতে পারে, সেটি আপনারা ম্যানুয়ালি ঠিক করে নেবেন। তো এখান থেকে আমি এখন এটা কপি করে নিচ্ছি। কপি করে যদি আমি এখানে ইউনিকোডে পেস্ট করি, তাহলে আপনারা দেখবেন যে দেখুন এটা কিন্তু ইউনিকোডে পেস্ট করার পর চেঞ্জ হয়ে গেছে। আবার যদি আমি এটার ফন্টটা চেঞ্জ করে দিই, যেমন আমি যদি এটার ফন্টটা বিজয় ফন্ট দিয়ে দিই, বিজয়ের যে ফন্টগুলো আছে সুতুনি এমজি, দেখুন সুতুনি এমজি দেওয়ার পর কিন্তু আবার আমার লেখাটি ঠিক হয়ে গেছে। এটি কিন্তু সুতুনি এমজিতে আছে এবং এখন কিন্তু ঠিক হয়ে গেছে। তো আমরা জানি যে বিজয়ের লেখাগুলো সুতুনি এমজিতে থাকে। তো আবার যদি আমি এই লেখাটিকে এখন ইউনিকোডে আমি যদি কনভার্ট করতে চাই, আমি এখান থেকে বিজয় যে লেখাটি আছে সেটি এখান থেকে কপি করে নিলাম এবং এখান থেকে এটি মুছে দিলাম। তো আমি মুছে দেওয়ার পর এখানে পেস্ট করে দিচ্ছি বিজয়। তো এখন এখানে ক্লিক করতে হবে যে বিজয় থেকে ইউনিকোড। আমি এখন বিজয় থেকে ইউনিকোডে ক্লিক করলাম, আর দেখুন যে আমার লেখাটি বিজয় থেকে কিন্তু ইউনিকোডে কনভার্ট হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। যদি একটু কাজে আসে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন। সেই সাথে আমাদের ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দিন এবং আমাদের ভিডিওতে একটি কমেন্ট করুন আর লাইক করুন। কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি।